আমরা এখন দেখব 3.3 এর 21 নম্বর অঙ্কটা। প্রথমে বলা হয়েছে এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ প্লাস বি হোল কিউ মাইনাস 8 বি কিউ। এখানে এ কিউ মাইনাস বি কিউ করা হয়েছে, 9 বি কিউকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হয়েছে মাইনাস বি কিউ আর একটা হচ্ছে মাইনাস 8 বি কিউ, আর মাঝখানে এ প্লাস বি হোল কিউব এরকমই থাকবে। এপাশে সূত্র পড়বে এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার প্লাস এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার প্লাস এ মাইনাস বি, 2b থেকে b গেলে থাকে হচ্ছে b, বড় চিহ্ন হচ্ছে মাইনাস বড় সংখ্যার আগে, তাই মাইনাস বসবে। এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার, এটাতে এটা গুণ করবো এটাতে এটা গুণ করবো প্লাস 4b স্কোয়ার। এরপর পরের লাইনে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার এরকমই থাকবে, এ মাইনাস বি এরকম থাকবে, এ স্কোয়ার প্লাস 2ab আর 2ab যোগ করলে হবে 4ab, বি এ স্কোয়ার 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার হবে হচ্ছে 7b স্কোয়ার, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার, এ মাইনাস বি আর এ মাইনাস বি থেকে একটা এ মাইনাস বি কমন নেওয়া হয়েছে। এরপর থাকে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার, পাশাপাশি লিখে দিলাম, তারপর যোগ বিয়োগ করবো, এটা হবে সহজ একটা অঙ্ক, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 22 নম্বর অঙ্কটা, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস 64। এখানে 64 কেন লিখছি, 1 এর উপর কিউব করছি আর মাইনাস 64 থেকে 1 গেলে হয় 63 মাইনাস 63, উপরের রাশির সাথে নিচের রাশিটা মিলানো হয়েছে। এ প্লাস বি হোল কিউব মাইনাস বি কিউ, তার মানে এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার, এ মাইনাস বি। এরপর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এ স্কোয়ার প্লাস 2x আর 4 8x প্লাস 4 আর 4 প্লাস 4 4 16। এরপর বাম পাশে যেমন আছে তেমন থাকবে, ডান পাশে 2x স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 8x প্লাস 4 প্লাস 16, বাম পাশে যেমন আছে তেমন থাকবে, এখানে যোগ বিয়োগ করব যা থাকবে তাই অ্যান্সার। 23, একটু কঠিন অঙ্কটা, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এ কিউ প্লাস বি কিউ, একটা এ ধরবো আর একটা বি ধরবো, এ কিউ প্লাস বি কিউ, বিতে ভগ্নাংশ আছে, একটু কঠিন মনে হতে পারে। এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এ স্কোয়ার উৎপাদকের সূত্র, এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। বাম পাশে লসাগু করব, ডান দিকে 4a স্কোয়ার মাইনাস 2ab ডিভাইডেড 3 প্লাস বি এ স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার করলে হবে 9, এরপর 3 এবং 9 এর লসাগু হচ্ছে 9, 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি এ স্কোয়ার, এগুলি তোমরা বুঝবে, লবে লবে গুণ হরে হরে গুণ। এরপর 27 হরে আছে 1/27 লিখব, সংখ্যাগুলি বাম পাশে নিয়ে আসবো আর রাশিগুলি সব ডান পাশে যাবে, এইটা এটার সাথে গুণ করে দিয়ে এরকম রেখে দেব। 24 নম্বর অঙ্ক, এ কিউ মাইনাস বি কিউ, লব এবং হর একসাথে এ কিউ দিব মাইনাস বি কিউ, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ স্কোয়ার, বাম পাশে যেমন আছে তেমন থাকবে, বর্গ ভাঙালে হবে এ টু দি পাওয়ার 4/9 প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার ডিভাইডেড 3 প্লাস বি টু দি পাওয়ার 4 অ্যান্সার। 25, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 1/4, এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে বি হচ্ছে 1/2a, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 × 2a মাইনাস 1/2a, 2a মাইনাস 1/2a, এখানে একটা আছে এখানে একটা আছে কমন নিতে হবে, তাহলে 2a মাইনাস 1/2a
এরপর থাকবে 2a মাইনাস 1 ডিভাইডেড 2a, এখানে একটা থাকবে, ভালো মতো বোঝার চেষ্টা করো, এখানে একটা থাকবে আর 2 এর সাথে জয়েন্ট হবে, উত্তর এইটাই। 26, a প্লাস b হোল কিউব মাইনাস b কিউব অর্থাৎ a কিউ মাইনাস b কিউ, প্রথমে উৎপাদকের সূত্র, a মাইনাস b, a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, যোগ বিয়োগ করলে হবে a প্লাস 4, এরপর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রের ভিতরে আবার সূত্র, a প্লাস b হোল স্কয়ার। এরপর এটা দিয়ে এটা গুণ করব, একটা দিয়ে দুইটাকে, একটা দিয়ে দুইটাকে, এক দুই তিন চার, চারটা হবে, সহজ করে নিতে পারবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরপর এ প্লাস ফোর, এটা ভাঙাবো, নাইন এ স্কোয়ার প্লাস গুণ করবো সিক্স এ প্লাস ওয়ান প্লাস, এটা ফ্রেশ করব, এটাও ভাঙায় ফ্রেশ করব, এরপর যোগ বিয়োগ করব, এখানে যা আসবে তা, আর এখানে এ প্লাস ফোর, অ্যান্সার এটা।